হ্যালো বন্ধুরা কেমন আছে তো আমি যাচ্ছি শ্যামনগর কালীবাড়িতে তো আমি এখানে কালী মন্দিরে পৌঁছে গেছি তো দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা আমাদের বহু বছর পুরনো খুবই সুন্দর তো আমি এবার পুজো দিতে চলে গেলাম তো একদম লাইন কম ছিল তার জন্য আমার পুজোটা যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে তো পুজো দিয়ে বেরিয়ে আসছি এবার দেখো এখানে কত মেলা বসেছে মেলায় অনেক দোকানপাট বসেছে খেলনা খাওয়ার রকম ভ্যারাইটিস দোকান বসেছে তো এদিকে আমার মশাইও নিজের ফোনটা নিয়ে ভিডিও করছে তো আমার সাথে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই এসছে তো দেখো মেলাটা কি সুন্দর চারোদিকে সবাই দোকানে বসে ফুচকা খাচ্ছে তো আমি দিনের বেলা গেছিলাম বলে আমি আর ফুচকা খাইনি তো আমি একটু উনি চা খেলাম তো চায়ের দোকানে আমি বসে বললাম চাটা খুবই গরম ছিল চাটা আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম এবং চাটা খুবই টেস্টি ছিল তাই আমি মেয়েকে ইশারায় দেখালাম যে চাটা খুব ভালো হয়েছে তো দেখো তারপরে আমি চা খাওয়ার পর চলে গেলাম সোজা আচারের দোকানে তো এখানে ভ্যারাইটিস রকমের আচার ছিল আচার বাপড় বড়ি টফি অনেক রকমের আইটেম ছিল তো আমি বেছে বেছে দু তিন রকমের আচার নিলাম একটু হজমি নিলাম একটু আনার দানা নিলাম ঠিক আছে এখানে যে লঙ্কার আচারটা ছিল এটা দেখতে খুবই সুন্দর যাকে বলে জাস্ট লাইক এ ওয়াও তো তোমরাও দেখো আচারটা একবার দেখে নাও দেখো কি সুন্দর আচারটা দেখতে তো এবার আমি চলে গেলাম খেতে তো আমি ঢাকায় পরোটা অর্ডার দিয়ে দিয়েছিলাম চলে এসছে গরম গরম ঢাকায় তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তো খেয়ে খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে তো এবার আমরা ভাবলাম একটু ভেতর দিকে যাই তো ভেতর দিকে চলে আসার পরে দেখো এখানে এত সফট দেখে আমাদের তো মাথা খারাপ এত সুন্দর নানা রকমের সফট রয়েছে এখানে পিকাচু থেকে শুরু করে বড়ো বড়ো বাঘ কুকুর বিড়াল কি নেই নানা রকম ছিল খেলনা তো আমরা সবাই দেখছিলাম আমি একটুখানি পিকাচুটাকে দেখলাম যেমন বলছি পিকাচু পিকাচু কি সুন্দর দেখো তো বাচ্চারাও খুব খুশি ওরাও ঘুরে ঘুরে দেখছে এবার দেখো এখানে বড় একটা কুকুর রয়েছে মনে হচ্ছে কি সত্যিকারের একটা কুকুর দাঁড়িয়ে আছে তা এত সুন্দর আমাদের পৌষ মাসের মেলাটা হয় খুবই ভালো লাগে তো তোমরাও আসো ঘুরে যাও খুবই ভালো তো এভাবেই আমরা দেখতে 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 এগোচ্ছি তো দেখো ভেতর দিকটা আরও অনেক রকম দোকান আছে তো পাশে থাকো পরবর্তী ব্লক নিয়ে আবার আমি তোমাদের সাথে দেখা করব।